শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শাহাদাতুল্লাহ চৌধুরী, আমার বাবার নাম হাজি জামালুল্লাহ চৌধুরী মৃত, আমার মায়ের নাম সেমনারা বেগম চৌধুরানী। ঠিকানা? আমার ঠিকানা হলো মধ্যম কালবাড়িয়া, পোস্ট অফিস মিরেরসরাই, মিরেরসরাই, চট্টগ্রাম। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি ক্লাস 8 পড়তাম। তারপর গেলেন কেমনে? আমি ছোট্ট একটা পান দোকান করতাম আবুতরব বাজারে, ওইখানে দেখি যে ওইখানে অফেন্সিভ এসে গেছে। এখন চিন্তা ভাবনা করলাম যে আত্ম দেশে থাকা যাইব না, কীভাবে যাই? আমাদের সমবাড়ি কয়েকটা ছেলে পেলে একত্র হইলাম। আমার এক জ্যাঠাতো ভাই, এর নাম হলো জাফর আহমদ চৌধুরী, আমার গ্রামের মানুষ, আমার থেকে একটু বয়স্ক, এর নাম হলো আবু তাহের। আরেকটা আমার ফুফুতো ভাই আরেক জায়গায় ছিল, তারা এখানে শিফট করে চলে এসছে, এর নাম হলো সিরাজুল ইসলাম চৌধুরী। আমরা এই সাহায্য, আমরা কীভাবে যাবো কীভাবে যাবো, মোতালেব নামে একটা লোক ছিল আমাদের থেকে বয়সে একটু বড়, আমরা মোতালেব ভাইও বলতাম অনেক সময়, এমনি মন্নান মন্নানও বলে তাকে। তাকে বললাম যে আমরা যাবো, বলে আর তোরা সোড়া, তোরা যেতে পারবি না, বেচা বেচা বলা তোরা যাই কী করবি। তা আমরা এবারে নিজেই ব্রত করলাম যে তারা জিজ্ঞাসা করার দরকার না, আমরা নিজেই যাবো। আমরা একদিন রাত্রে আর এটা 3টা হবে, তো ওই যে আমার জ্যাঠাতো ভাই, ওই জ্যাঠাতো ভাইয়ের মায়ে আমার এখনও মনে আছে ডিমবাজি করে দিল, ওইটা দিয়ে ফান্তা ভাত খাইলাম। খাইয়া আমার জ্যাঠাতো ভাইয়ের মায়ে বলতেছে যে আমার ফোলাটারও নিয়ে যা, এর এই মিলিটারি মালির লেখাপড়া জানে না, আবার আর কোন তো ঢাকায় আছে, কেউ ঢাকায় আছে, আরেকজন মিলিটারি দিছিল পাকিস্তানে, রফিকুল আলম চৌধুরী, সে পাকিস্তান থেকে ফলাইয়া আসি এখানে মুক্তিযুদ্ধে যোগ দিছে। আবার যাক আমরা চলে গেলাম, অনেক কষ্ট করি ফাঁড়া ফুলি এরকম মোটামোটা হয়ে গেছে। আমার কাকা আসিল ক্যাম্পে ভিতরে করিনা, ওইখান থেকে বাজারের দিকে গেছিল বোধ হয় বাবু জিতেন্দ্র প্রসাদ মন্টু সহ। এর মধ্যে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে আমাদের নাম টাম বেগিন লিস্ট করলো। লিস্ট করার পরে আমাদেরকে একটা টেন্ট দিল, 9 নম্বর টেন্ট, ওইখানে চলে গেলাম ওইখানে। ওইখান থেকে কিছুক্ষণ পরে আমার আবার কল করলো, কল করার পরে আমি গেলাম কি ব্যাপার কি জন্য, দেখি যে সেখানে একটা লোক, ওর নামটা এনাম, আরেকটা লোক হইলো খালেক। তো এই দুটোটা চিন্তা ভাবনা হয়েছে যে আমার আব্বা একসময় মুসলিম লীগ করছে, আমি তো দালালের ছেলে, এখানে আসি আবার দালালি করবো, এই সেই এখন আমার এই ফ্যাঁসের এদিকে দেখে আমার কাছে ছুরি আছে কিনা, লাড়ি আছে কিনা, কিছু আছে কিনা, এইগুলি অনেকক্ষণ আমি তো একবার হতভম্ব হয়ে গেলাম। কতক্ষণ পরে দেখলাম যে কাকা বাইরে থেকে আসলো, কাকা কুসুম কাকা রেজাউল করিম চৌধুরী, উনি বাইরে থেকে আসলেন। তা দেখি আমার একটা সাহস হইলো, কাকারা দেখি আমি কান্দে কাটা দিলাম, কাকা এই অবস্থা আসলাম যুদ্ধ করার জন্য, এখন বলে আমি বলে রাজাকার। কাকা বললো যে আমার আব্বার
আপন ফুয়াত তখন মন্টুবাবু আসে নাই কাকায় ওরে খুব বকাবকি করলো তারপরে মন্টুবাবু আসলো মন্টুবাবু ওরে বললো এইসব ছেলেরা এইভাবে আসে যদি কষ্ট পায় তাহলে তো সমস্যা এক শেষ পর্যন্ত সব সমাধান হইলো এক সপ্তাহ পরে দেখেছি আমার আপন কাকাও যাইয়া উপস্থিত ওয়ালিউদ্দিন চৌধুরী ওইটা আবার ওনার বড় রেজাল করিম চৌধুরী সাহেবের বড় এখন প্যারালাইসিস অবস্থায় আছে ঘরের ভিতরে বাইরে দিতে পারে না তো যাক ওনার দেখি আর একটু খুশি হইলাম দেখলাম যাক সাহস হইল তা আমাদেরকে কাকা সহ আমাদেরকে ইয়াতে পাঠায় না ট্রেনিং সেন্টারে পাঠায় না মন্টুবাবু ট্রেনিং সেন্টারে যখন পাঠায় না আমরা আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে পাঠায় না কেন কী আসে বিষয় ওই পাঠায় এরা চলে গেলো বগাফাড় ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু ওইখানে যাইয়া তাদেরকে গাড়ি ঠেলবার জন্য বলছে তারা গাড়ি ঠেলা না এই জন্য বাদ দিয়ে দিল এরা যখন বাদ গেছে এবারে ওখান থেকে আবার ওয়ার্ডলেস কল করলো মন্টুবাবুর কাছে তাড়াতাড়ি শিক্ষিত ছেলে পাঠো অন্ততপক্ষে হাই স্কুলে গেছে এর থেকে উপরের দিকে যতটুকু আছে এই ধরনের ছেলে ফেল হলে এখানে পাঠো তখন এই আমার কাকা সহ লইয়া এই কুসুম কাকা সহ লইয়া আমার চাষা সহ লইয়া আমরা যারা আছি সবাই আমরা চলে গেলাম ওইখানে ফার্স্ট বেশ বগাবাড়ে আমরা ট্রেনিং দিলাম ওইখান থেকে ট্রেনিং শেষ করে আমরা আসলাম এখন তো আমাদেরকে আর বাড়িতে পাঠায় না মিরসরাই থানাতে অনেক লোক এখন যাওয়া আর যাবে না আমরা আবার সংগ্রাম স্টার্ট করলাম এর মধ্যে আমার একটা ছোট স্মৃতি মনে পড়ে কর্নেল উসমানে গেছিল হরিণা আর্মি ক্যাম্প আমরা ট্রেনিং দিয়ে আসছি তখন আমরা আর্মি হয়ে গেছি আর্মি ক্যাম্পে তো উনি একবারে বিছখানে দাঁড়াইলো আমরা গোল করে চারিদিকে দাঁড়াইছি ক্যাপ্টেন এনাম সাহেব ছিল উনি তো একটু অন্য টাইপের লোক ছিল ওনার বাড়ি হলো আপনার এই সিওরা কাজী বাড়ি আমাদেরই আত্মীয় এই কুসুম কাকা আমরা সবারই আত্মীয় উনি উসমান বলে যে আমার জওয়ানরা তোমরা কী খাইতেছো কী না খাইতেছো খাওয়াটা কীরকম হয় আমরা আর দেশে আসতে পারতেছি না এই জন্য আমরা আবারও সংগ্রাম স্টার্ট করলাম আমরা যুদ্ধ করার জন্য ট্রেনিং দিছি আমরা যুদ্ধে যাব এখন একদিন দুদিন পরে আসি বললো যে ঠিক আছে তোমরা যুদ্ধে যাবা তবে দেশে যাইতে পারবে ফ্রন্ট ফাইটে যাইতে হবে তো সবাই তো জওয়ান স্পিরিট হ্যাঁ এর মধ্যে সবচাইতে বেশি আমাদের যে কোম্পানি কমান্ডার যেটা আসিল আপনার খুরশেদ আলম ভুঁইয়া তো উনি বললো যে হ্যাঁ যাবো আমরা সবাই যাবো তো উনি যখন বলছি আমরাও সবাই দুইয়া তুলি দিছি দূরে চলে গেলাম সন্ধ্যার সময় যাইয়া পৌঁছলাম ওই বিলুনিয়া সেক্টরে রিষ্টমুখ সোনাইছড়ি জায়গাটা হলো সোনাইছড়ি আমরা পাহাড়ের ক্যাম্প ট্যাম্প করছি এই ধরনের কিন্তু ওই টুকটাক আওয়াজ টাওয়াজ শুনিয়া আমরা যেদিন সোনাইছড়ি পাহাড়ের উপরে আমাদেরকে ফোলিং করার জন্য ক্যাপ্টেন হুদা সাহেব বলল আমরা সবাই ফোলিং আসতে দেরি হয়েছে দেরি হইবার পরে উনি আমাদেরকে অনেক বকাবকি করছে তখন এই ক্যাপ্টেন মাহফুজ ছিল মাহফুজ কিন্তু সিনিয়রিটিতে ওনা থেকে একটু উপরছে উনি আমাদের সামনেই ওনাকে কিছু বকাবকি করল তো ক্যাপ্টেন হুদা তুমি কি বুঝো এরা ছাত্র এরা কি তোমার ডিফেন্সের লোক এদেরকে তুমি যদি লালন পালন করি শুধরাই কথা বলতে না পারো তাহলে তো এরা বিগড়ে যাবে এটা তো ঠিক এরা তো তোমার ইয়া না আর্মির লোক না তুমি যেটা বলবে তুমি লাঠি মারবে সেটা শুনবে তুমি ঘুষি মারবে এটা শুনবে মোটেও না পাঞ্জাবির সাথে যুদ্ধ করার জন্য দেশ ছাড়িয়ে এখানে আসছে এখান থেকে আবার পাঞ্জাবির সাথে যুদ্ধ করার জন্য ভিতরে ঢুকতেছে এই অবস্থাতে তুমি এদেরকে এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক না আমাদের যে প্লাটুন কমান্ডার নতুন করে হইতেছে আসলে খুরশেদের প্লাটুন না ওইখান থেকে যখন আমাদের নতুন কমান্ডারের কাছে যাইতেছি আমাদের প্লাটুন কমান্ডার হলো ওনার নাম হলো দেলোয়ার ছোট কমল দ আমার কাকা আমার থেকে ভাগ হয়ে গেছে আমার আপন কাকা আমার থেকে ভাগ হয়েছে অন্য প্লাটুনে চলে যেতেছে এখন যুদ্ধ স্টার্ট একদিন পরে এর মধ্যেও স্মৃতি আর একটা ক্যাপ্টেন হুদা মারা গেল উনি এখানে নিজেই নিজে সুইসাইড করে মারা গেল কীভাবে মারা গেল শুনতেছি মারা গেছে কিন্তু লাস্টটা আমরা দেখি দেখি নেই একদিন পরে যখন আমাদের যুদ্ধ স্টার্ট হলো ওই দিনে আমি ভ্রমণ টঙ্গি হলো অনেক তবে ইন্ডিয়ান সৈন্য বেশি মারা গেল এর মধ্যে আমরা রইলাম পিছনে কাকারা গেল সামনে কুসুম কাকা তারপরে আমার কাকা এরা সামনে চলে গেল ওইখানে আসলো আবুল বসর আবু তাহের আজিজুল হক এই দুজন তো একেবারে মারাই গেল ওই দিনেই বুমিংয়ে বুমিং হইলো এমনি আবার সামনাসামনি কিছু ফাইট হইলো তো এটা আপনার ডিফেন্সটা যখন লাগে ডিফেন্সের সিস্টেম হলো যে এখানে এখানে এইখানে এই তিন জায়গার থেকে এই লোকগুলো সরি চলে এসছে এরা মনে করছে যে এটা এখানে তো আমাদের লোক আছে আসলে কিন্তু লোকগুলো চলে আসাতে এখানে আবার এই পাঞ্জাবি চলে এসছে বা পাকিস্তানি চলে এসছে সোলজার ওরা বলতো যে উনি কাকা কোনখানে আসলে তো জানি না আমার কাকার মুখে আমি যেটা শুনছি আমার আপন কাকার মুখে উনি মোরগের খোয়ারের মধ্যে আসে বসার সামনে আয় দাঁড়াইলো
আর যে লোক সামনে আয় দাঁড়াইল তারা দুনোবারে গুলি করে মারিয়ে ফেলাইল, তারা সারান্ডার করতে বলছিল না, যতক্ষণ গুলি আছে ততক্ষণ গুলি গুন, তারপরে সারান্ডার না হলে মারি দো মারি দো। কাকা ওইখান থেকে বাইরে তারা তো ফিস কিনে দিই যাইয়া শূন্যলতা আছে না, শূন্যলতা ওই শূন্যলতার উপরে জাপ দিয়ে ফুটছে যে ফানের মধ্যে ফুট গেছে। আর দেখানে আমরা কিন্তু ভীষণে ছিলাম, আমরা কিন্তু সামনে আসি নাই তখন, আমরা আমরা আসিলাম যে প্রোটেক্টেড মানে ওনাদেরকে সাহায্য করার জন্য পিছনে ছিলাম তখন। এরপরে সবাই ভাইকে পিছিয়ে চলে গেছিল, ক্যাপ্টেন মাহফুজ খুব সাহসী লোক ছিলেন, উনি আবার সবাইকে জড়ো করলেন, জড়ো করে বললেন যে ডিফেন্স ভাঙা যাবে না, আবারও এই ডিফেন্স লাগলো চলতেছে। এর মধ্যে আমাদের তো এই দুজন মারাই গেল, ওইখানে ওদের দাফন কোথায় করছে আমি জানি না, পরে কিন্তু অশোর ভাইয়ের ভাই গেছিল যাইয়া দেখছে কোনখানে কোনখানে আমি বলতে পারি না, ও আবার ইয়ে ছিল, ও আরেক প্যাথেটিক ঘটনা, বশর ভাইয়ের ভাইটাই আমার সমবয়সী, ও চলে গেছে আরেকখানে লাইলাপুর না কোথায় ট্রেনিংয়ে, বশর ভাই বললো যে আমি তো ভাইয়ের জন্য আসছি, ঠিক আছে আমিও যুদ্ধে চলে যাই। আর উনি যুদ্ধে চলে আইলো, ও ওখান থেকে আসি দেশে আইলো, এ আর দেশে আইলো না, মারা গেল শেষ। তারপরে আরও কিছুদিন পরে, বেশি ন আট দশ দিন পরের কথা, আমরা তখন বন্ধুয়া নামক জায়গায় চলে এসেছি, ওইখানে আসার পরে ট্যান্স করছি লম্বা, ওইদিক থেকে আসি এদিকে পর্যন্ত ট্যান্সের, এখানে আসি বাঙ্কার, ট্যান্সে ট্যান্সে আসতাম বাঙ্কারে দিয়ে বসতাম, ট্যান্সের উপরে বসতাম, যুদ্ধের সময় বসা তো দেয় না, যুদ্ধ যখন স্টার্ট হয়ে যায় তখন তো দাঁড়াই যাই, দাঁড়াই যেতে আল্লাহ রহমত আমি জানি না, প্রথমবার একটা বোমিং আসলো আমার সামনে আর্টিলারি শেল পড়ে ওইটা ভাস্ত হয়ে গেল, আমার কাদা কাদা আসিল, একটু একটু কাদা আসিল আমার গায়ের মধ্যে, একবারে কাদা মাদা পড়ে গেল। একটা লোক আসিল শাহালাম করে, আর বাঙালি সদাগর আবুদরবের আবুদরব মিরেশরের মধ্যে বড় সদাগর ছিল বর্তাগিয়ার মধ্যে, আর বাঙালি সদাগর নাতি শাহালাম। আমার একটা দুঃখ লাগে, একটা কথা না বললে নয়, ওই শাহালাম এখনো পর্যন্ত কিন্তু বাধা পায় না, শাহালামের বউ তো এবারে ইয়াতে আসছিল, বহুত চেষ্টা চেষ্টা করছে, তার কাছে কোনো কাগজ নাই পত্র নাই, তে তো মারাই গেছে, বাচ্চারা আর কিছু পায় না, এখনো পায় না। আমি একবার মোশারফবারে বলছিলাম, বলতে চেষ্টাও করছি, ও শুনতে রাজি না, ও বলে কর্নেল উসমানের সার্টিফিকেট দিলে পারবো নাহলে পারবো না। ওই টাইমে প্রথমবার যখন আমি ইয়ে করলাম, আমার গায়ের মধ্যে আসিল আপনার আর্মি খাকি ড্রেস, পরনে আসিল কিন্তু লুঙ্গি, সবুজ লুঙ্গি, ড্রেসের এমন সারা দিছি আর মাটি টাটি সব পড়ে গেছে, আলহামদুলিল্লাহ তো গুলি লাগে নাই, ভালো আছে। কতক্ষণ পরে আবার আরেকটা আওয়াজ হইল, আওয়াজ হওয়ার পরে দেখি যে পিছনে দিয়া একটা করে গেছে ছিল, ওইটার সাথে আর্টিলারি শেল লাগে, শেল ব্যাগ হইয়া আসি, একটা ইয়েদি ঢুকলো একটা ইয়েদি ঢুকলো, তল ফেড়ে একটা রানের মধ্যে, আমি তো আর জানি না আপনার আমার আমার তো এই ব্লিডিং হইতেছে, ব্লিডিংটা সবুজ কাপড়ের মধ্যে, আমি যতটুকু জানি রক্ত দেখা যায় না, পানির মতো লাগে। তো ঠাট্টা করে আমার সাথে যে আসিল সে সালাম আমারও বলে যে বেটা তুই তো ফেসাব করে দিছ, আমি কী ফেসাব করছি বেটা, তুই কী কস দৌড়ি এমনি কাপড় ঝাড়া দিতে দেখেছি কী কাপড় ভিজে ভিজে কি মানে গামের মতো শক্ত শক্ত লাগে, একটু গাম গাম লাগে, উল্টে দেখি রে বাবা আমার তো গুলি লাগিয়েছে। আবার দেখি যে এখানে ব্যথা করে, হাত দিলাম এখানে আঙুল এতটুকু ঢুকে যায় ভিতরে, আবার আমি এদিক দিয়ে দেখি কিরে এদিক দিয়ে গুলি ঢুকলো, এদিক দিয়ে বাইরে ঢাকা, আবার আমার বেহস হয় না মরিয়েরও না ব্যাপারটা কি, কিন্তু ভিতরে দেখেছি শক্ত এতটুকু শেল ভিতরে রয়ে গেছে, মানে স্প্রিন্টার লাগছে, হ্যাঁ স্প্রিন্টার আর কি আর্টিলারি থ্রিস মোটর মোটর তো হয়ে আমারে নিল, গুলির বাক্স নিল, এসএলআর আসিল হেটা নিল, আমারে কান্দে নিল, সবগুলোরে নিয়ে আসে টেন্সিটি দূরে দূরে আমারে নিয়ে ওই যে প্রাথমিক চিকিৎসা যেখানে আসে সেখানে নিয়ে গেলো। তো ওইখানে যাওয়ার পরে তো ওইখানে আর এটা ইয়ে হয় না কোনো রকমের, শেষ পর্যন্ত আমার বিলি নিয়েই নিয়ে গেছি, কিছু আমিও বিলি নিয়ে হসপিটালের থেকে বাগিয়েছি দিয়েছি, ডিসচার্জ কোনো সার্টিফিকেট নিয়ে নেই কিছু নিয়ে নেই, আসার পরে রয়েছি এই কাকা সহ সবাই আবার একাত্র রইলাম, একাত্র রইলাম। ওইখান থেকে আমি গুলি খেলাম যে জায়গাটার নাম হলো বন্ধুয়া ফেনি, সেখান থেকে চলে আসলাম, চলে আসার পরে আপনার আমার আর কোনো ইয়া নেই, অপারেশন নেই, আমার এটা কোনো সুখে না, আমার জন্য ম্যাট দিল, ম্যাট হলো ম্যাটটার নাম হলো আপনার অনিল কক্সবাজারের, ও আমার সাথে যুদ্ধ করছি আমরা, আরেকটা ছিল আপনার মিস্টার গনি, এখন সেই হসপিটালে আছে ঢাকায়, ঢাকায় তার অবস্থা ভালো না, তো গনিও ছিল বেশ কিছুদিন, অনিলও ছিল বেশ কিছুদিন, আমরা একটা বাঙ্কারে ওই আমাকে তারা ইয়ে করতো সেবা সূত্র দিতে করতো, পরে ভালো হইবার পরে চলে আসলাম ওইখান থেকে। এই সুফুর ব্রিজটা আমরা মনে হয় পাঁচ ঘন্টা লাগে না রেডি করে গেছি, আমরা রেডি করি, আমরা সুফুর ব্রিজ পারে ইয়ে করেরহাটে দিয়ে আমরা চলে গেছি, করেরহাটে দিয়া পূর্ব দিকে রামগড়ের রোড আছে না, রামগড়ের রোড দিয়া মধ্যখানে যাইয়া হেঁয়াকু বাজার থেকে সিধা ফটিকশুরির দিকে,
হলিস্টরি পুরা যায় নাই, শান্তির বাজার একটা বাজার আছে, শান্তির বাজার ওইখানে গেলাম। কাকারা ডাইরেক্ট চলে এসলো, আমার কাকা কুসুম কাকা উনি সবাই চলে এসলো, পরাহাট দিয়া মিরেশরাই দিয়া এদিকে আমরা শান্তির বাজার। ওইখানে এক রাত্র থাকার পরে আমার মনে হয় ওই দিন 14 তারিখ কুমিরাতে কিন্তু খুব যুদ্ধ, ওই দিন 14 তারিখ কাকারা ঘুষি যুদ্ধ আমি করি। ওইখানে আমাদের একজন লোক মারা গেল, শহীদ কামাল উদ্দিন মারা গেল, শুনছি আমরা শুনতেছি কামাল উদ্দিন মারা গেছে, ও ওয়ার্লেসে শুনতেছি আর কি। আমাদেরকে 12 তারিখে নামার পরে 13-14 কোথায় আসছেন? এই করেহাঁড়ি দিয়ে আবার এদিক দিয়ে কুমিরা, আপনারও কুমিরা আসছেন? আবার আসি গেছি 15 তারিখ রাত্রে কুমিরা। আসার পরে ওই দিনে আর যুদ্ধ নাই, এরা যারা আসলো সবাই ভেগে গেছে। কিন্তু কুমিরা যক্ষা হাসপাতাল ওইটা তো পাহাড়ের উপরে, আমরা রেল লাইনে নিছি আর ওইদিকে ওইখানে বেশ কিছু ইন্ডিয়ান আর্মি মারা গেছে। আমাদের লোক খুব কম মারা গেছে, এই একটাই লোক মারা গেছে বোধ হয়, আর অন্য কোন মারা গেছে কিনা জানি না, এই যে শহীদ কামাল উদ্দিন। তারপরে ওইখান থেকে আমরাও আসলাম, রাত্রে রইলাম, সকালবেলা এখান থেকে আমরা রওনা দিলাম। আমাদেরকে ডাইরেক্ট নিয়ে গেলো এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে আমাদের এখানে 2-3টে ছেলে আমার অপরিচিত, আমি চিনি না, আমাদের মিরসরাই না বোধ হয়, এখন তো সবগুলো একত্র হয়ে গেছে ওইখানে। আপনার ওই অ্যান্টি পার্সোনাল মাইন্ড যেটা 5 পাউন্ড ওজন পাইলেই বাস্ট হয়ে যায়, 3টা 4টা ছেলের পা চলে গেল সেখান থেকে। এগুলো ওই যে সনের মধ্যে মাইন্ড ওগুলো বসাই দিছি, ওইগুলো সব উড়াইতে যাইয়া 3-4টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এরপর আমরা ওইখান থেকে চলে এসে চিটাং গভর্নমেন্ট কলেজ আসার পরে সেখানে বোধহয় আমরা যারা ফ্রন্ট ফাইটে ছিলাম আর কি সবাই, আমার মনে হয় 26 তারিখ পর্যন্ত ছিলাম। তারপরে আমাদেরকে ওই ডিকচার্জ দিয়ে দিল, একটা চিঠি এতটুকু টোকেন দিয়া অস্ত্র জমা দিয়ে দিলাম এখানে, এরপরে বাড়িতে পাঠাইছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।